হ্যাঁ বন্ধুরা রহস্যময় কাহিনীর নতুন পর্বে আজ আমরা জানব রুদ্রাক্ষ সম্পর্কে হ্যাঁ বন্ধুরা রুদ্রাক্ষ আসলে কি এই রুদ্রাক্ষ কিভাবে সৃষ্টি হলো এই রুদ্রাক্ষ কেনই বা আমরা গলায় পরি বা হাতে বাঁধি এই রুদ্রাক্ষর পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তো বন্ধুরা আসুন জেনে নিই আজকের এই ভিডিওটিতে যে রুদ্রাক্ষ আসলে কি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের চ্যানেলের মধ্যে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সংহারকর্তা যিনি দুষ্টদের নাশ করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেন যার অপার শক্তির কথা তো আমরা সবাই জানি কিন্তু আপনারা কি জানেন মহাদেবের চক্ষু থেকে নেমে আসা এই অশ্রুধারার কথা যিনি হলেন শক্তির আধার তার চোখে কেন জল এসেছিল এবং তার এই চোখের জল থেকে পৃথিবীতে কিসের আবির্ভাব হয়েছিল জানেন কি বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুযায়ী বলা হয় যে একবার পৃথিবীর সমস্ত প্রাণীদের মঙ্গল কামনায় ধ্যানমগ্ন ছিলেন মহাদেব মহাদেবের এই ধ্যানমগ্ন হওয়ার পরে মাটিতে ঝরে পড়ে তার চোখ থেকে জল এই চোখের জল মাটিতে পড়ার পরই সেখান থেকে জন্ম নেয় রুদ্রাক্ষ গাছের রুদ্রাক্ষের অর্থ হলো রুদ্র মানে শিব এবং অক্ষ মানে হলো চোখ বা চক্ষু জল তাই বলা হয় যে মহাদেবের চোখ থেকে ঝরে পড়া অশ্রুবিন্দুই হল রুদ্রাক্ষ তাহলে বন্ধুরা বুঝতে পারলেন রুদ্রাক্ষ কি রুদ্রাক্ষ হল মহাদেবের চোখ থেকে ঝরে পড়া অশ্রুবিন্দু এই অশ্রুবিন্দুই হল রুদ্রাক্ষ আরও একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী বলা হয় যে মহাদেব ত্রিপুরাসুর নামক এক অসুরের পুরী ধ্বংস করার সময় অসীম শক্তিশালী অঘরাস্ত্র ব্যবহার করেছিলেন অসীম শক্তিশালী এই অস্ত্রটি ব্যবহারের ফলে প্রাণী জগতে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে মহাদেব যখন তা প্রত্যক্ষ করেন তখন তিনি অত্যন্ত ব্যতীত হন আর সেই সময়ে করুণায় মহাদেবের চোখ থেকে নেমে আসে অশ্রুধারা এই অশ্রু যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানেই জন্ম হয়েছিল এই রুদ্রাক্ষ বৃক্ষের মহাদেবের হাত থেকে এবং হাতে বা গলায় রুদ্রাক্ষের মালা দেখে থাকি